এখন মোটামুটি গ্রামে ঢুকে পড়েছি, যে এই জায়গাটার নাম হচ্ছে বড় মৈনান। তো সুবলদহ যে গ্রামটা আছে আমার দেশে বাড়ি, সেটা হচ্ছে সুবলদহ নাম, আর বর্ধমান ডিস্ট্রিক্ট এটা। আজকে বোধ হয় হাট বসবে, শনিবার আজ কটা বাজছে? 10টা বাজছে। হাট এখন মনে হয় উঠে গেছে, দেখা যাক। হাট কটা থেকে বসে? হাট হয়ে গেছে 10টা অবধি হাট থাকবে নাকি রে? আরে কি বার, শনিবার শনিবার হাট বসে আজকে? আজ ফার্স্ট ডে। এটা বড় মাইনের হাটতলা। হ্যাঁ এসে গেছি, এই যে এবার ডান দিকে যা টান নেবো, এসেই গেছি, আর বেশি দূর নয়, ঘরেতেই ঢুকছি। ব্যাস বাবারা পিছন দিক দিয়ে রাস্তা ধরেই ঢুকে পড়েছে, তখন পৌঁছেও গেছে। হ্যাঁ গাড়িটা খামারে রেখে দেওয়া, বাবারা চলে যা, বাবা গাড়ি তুলে নিচ্ছে। এখন আমি যাচ্ছি ঘরের ভেতরে, উঠেছি ওপরে, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, আর যেটা আমার দেখছে এই যা, এইটা হচ্ছে বাড়ি, ঢুকলাম। এখন আমরা এই মুড়ি ফুড়ি খেলাম, মুড়ি ফুড়ি খেয়ে এবার রান্না হচ্ছে গ্রামের দিকে, কাঠে জানান ধরিয়েছে। এই যে মা রান্না করছে, হয়ে গেছে রান্না? এখন সব গল্প করছিল। এই যে হ্যাঁ এই যে রান্না হচ্ছে কাঠে জ্বালানো। মা কষা মাংস হবে না? আমরা এই দেখি একবার চল, দেখি উপরে সৌরভ রয়েছে, উপরে সৌরভ কি করছে একবার দেখে আসি। আছে এই যে শুয়ে আছে মা, হ্যাঁ শুয়ে আছি। হ্যালো গাইস, ওই যে ওর ভাইও শুয়ে আছে। তোকে তোকে ঘুরতে নিয়ে এলাম, তুই এখানে শুতে এসছিস। এটা হচ্ছে ব্যালকনিটা, ব্যালকনিটাতে একটা পুকুর আছে, পুকুরটা বেশ দারুণ দেখতে লাগে। দেখাচ্ছি এই সামনে এখানে একটা পুকুর আছে, এই যে এই পুকুরে পাড়ে এই বারান্দাটা বসে দারুণ হাওয়া। ওইখানটাতে বারোয়ারি পুজো হয়, এই যে মন্দিরটা এখানটায়, ওই এখানটাতে মন্দিরটা গিয়ে এটাতে বারোয়ারি পুজো হয়। বেশি আমার ছোট তো তুই তাহলে রান্না করছি।
একবার একটু খুন্তিটা নাচছে, ভিডিওটা উঠতেও না ঘুরতে বেরিয়েছি নিচেটা রাস্তাটা দিয়ে। সৌরভ যাচ্ছে যে সামনে দেখাচ্ছি, এখানটা কাদা হয়ে গেলে গাড়িটা তোলা যাবে না, চাপ হয়ে যাবে। ওই দিকটা ঘাস ছিল, হ্যাঁ গাড়ি উঠে যেত, এটা দিয়ে তো এটা দিয়েই যাওয়া যাবে, কিন্তু গেট করে দিয়েছে, এখন আর যেতে পারবি না বলবি, যেতে মা বলল। আমার এখন খাওয়া দাওয়ার ব্যাপার আছে, এখন খাওয়া দাওয়া করতে যাবো, চল খেতে ডাকছে রাহুল। এই যে স্যালাড কাটা হয়ে গেছে, এই যে সবার খাবার দাবার সব বাড়া হয়ে গেছে, হ্যাঁ যেখানে মাংস রয়েছে পুরোটাই সেই পুরোটাই নেব, পুরো কি কড়াই নিয়ে বসাবো, সৌরভ তুই নিচে চলায়, সৌরভ তুই নিচে চলায়। এটা হচ্ছে মাশরুম, শেষ হয়ে গেছে। এবার এই এখানে একটা কাঁঠাল গাছ আছে আমাদের, বিশাল কাঁঠাল এসছে, এই ও গাছের উপরের থেকে নিচে বেশি কাঁঠাল। আর সবাই গল্প গুজব করছে ঘরেতে, দেখাচ্ছি আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা বাড়ির দিকে চলে যাবো, তো যাই হোক চলো আজকে সারাদিন খুব এনজয় হলো, চলো। তো আমরা এখন এখানে যে রাহুলদের এখানে বিখ্যাত হচ্ছে সিঙ্গারা, খুব খুব ভালো বানায় এখানে, তো সেই জন্য ভাবছি যাওয়ার সময় এখান থেকে সিঙ্গারা কিনে নিয়ে যাব, তো সেই জন্য সিঙ্গারা কিনতে যাচ্ছি এখান থেকে। এখানে চারটে দিয়ে দাও, আর তুমি প্যাক করে রাখো দু জায়গায়, ছটা করে দু জায়গায় আর এক জায়গায় চারটে, আর এখন চারটে আর দাও, হ্যাঁ এখন চারটে দাও। এখানে সিনেমা রয়েছে, একদম ভালো হয়েছে, দুর্দান্ত লাগছে, ভালো লাগছে। আজকে আগে থাকতে বোধ দাও তো সিনেমা তো আরও কোয়ালিটি হাই করে দিই তো, যে এই ঠিক আছে তুমি দাও আমাদের গ্রামের প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলটাতে ছোটরা পড়াশোনা করে, আগে এটা এখানে থাকে না, গ্রামের এখন ছেলেদের সুবিধা হয়েছে, আগে এখানে কাদা পেরিয়ে একদম অনেক দূর যেতে হতো প্রাইমারি স্কুল যেতে গেলে, একদম ঘরের কাছে হয়ে গেছে, এটা খুব সুবিধা। আর এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, এখানটাতে আমাদের দুর্গাপুজো হয়, এই মন্দিরটা
আগে একটা মানে এরকম করে থাকে না, আগে একটা নর্মাল চালা টাইপের ছিল, চালাটা ভেঙে দিয়ে এখন ভালো করে করে দিয়েছে এই মন্দিরটাকে, এই দুর্গা মন্দিরটা। আমাদের এখানে এখানে বাগান, এটা আমাদের আম ধরেছে, এইটুকু গাছে আম ধরে গেছে, যেন ওই আমগুলো হয়। হ্যাঁ, পেঁপে গাছ, পেস্তা কোনটা গো? আম ধরাটা দেখেছে, আমটা বেশ ভালো হয়েছে। এই দিকটা বাগান, এইটা গোয়ালবাড়ি, এইটা এখন আর গরু নাই, তাই মাশরুমের চাষ হয় ভেতরটায়, যেটু করে টুকটাক আর কি ভেতর, এই ভেতরে কি, হ্যাঁ ওই ঘরটাতে আছে মাশরুম। গাড়ি নামানোর চেষ্টা হচ্ছে, বাবার গাড়িটা একদম উপরে চলে গেছে, যা ঢাল একদম। এ আস্তে আস্তে, তুই আবার হুরুস করে চলে আসিস নি জানো, এখানে টাইগার হিল, এটা বুঝলি তো, যা চলো। আমার আর 4 বছর হলেই হয়ে যাবে, কথা বলি এবারে আরম্ভ গেলাম, আজই তো যাওয়ার কথা ছিল, আজকেই যেতাম শনিবারে, এবারে গড়বর হয়ে গেল একটু, ওইটা থাকবে না, ঠিক আছে তখন না বলে সবাই মিলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলে সব চলে বলে যাবো, হয়ে যাবো হোক না কি, উঠে নিয়ে আয় এইদিকে নিয়ে আসতে, হ্যাঁ হ্যাঁ আমি যাবি রে, হ্যাঁ কবে যাবি? ছোটকা তুই পিছনটা বসবো, হ্যাঁ যেটু আসছি, তাহলে আবার পূজে পূজে ফোন করবি, হ্যাঁ ফোন তো করবো, ফোন করবি ওখান থেকে, ভিডিও কল করবো, আসি যেটু মা লাগিনো যাবে, আসছি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তার